আল্লাহ তাআলা বলেন ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা আজ ঈসা নবীকে যীশু খ্রিস্ট মনে করে খোদার আসনে বসাইলা অথচ তোমরা জানো না ওই ঈসাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে দিলাম কোনো বাবা নাই মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগল মত পাগলের মতো হয়ে গেল মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো ওই সময় রোজা রাখার নিয়ম ছিল রোজা রাখলে কথা বন্ধ কথা বললে রোজা ভেঙে যাবে আরে আল্লাহর বান্দা ঈসারে আমি বাবা সারা মারিয়ামের গর্ভে দিলাম ওই বেঈমানেরা এমন ভাবে বিরোধিতা শুরু করলো একদল কয় ঈসার যেহেতু বাবা নাই ঈসা হলো যারর সন্তান আরেক দল বলে না ঈসার যেহেতু বাবা নাই আল্লাহই হলো ঈসার বাবা মারিয়াম তার স্ত্রী নাউজুবিল্লাহ আসে না আরো জোরে বলেন এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিলেন মারিয়ামের কলবের মধ্যে আল্লাহ পাক জবাব ঢেলে দিলেন মারিয়াম কয় আমারে তোরা মারিস না গালি দিস না আমি মারিয়াম বড় পবিত্র আমি জিনা করি নাই আমার জিন্দেগির মধ্যে কোনো কালেমার দাগ নাই আমার উপরে কোনো কলঙ্কের আছর নাই এবার যদি তোরা বিশ্বাস না করো আমি তো রোজাদার আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর বলে কথা বলতে পারেনি কয় পারলে কি করবি কয় পারলে ঈসার কথা মেনে নিব এবার ঈসাকে প্রশ্ন করলো তুই কার সন্তান ঈসা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয় ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আর কিছুই না আমার মাওলার কুদরত নিয়ে চালাকি করবি না তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহকে নিয়ে গবেষণা করিস না কারণ মেমোরির ভিতরে জীবি আছে সীমিত মেমোরি হলো অঞ্জীবি হয় জীবি 8 GB লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি আর চলতেই পারবি না কি মেমোরির সাইজ সব এক 1 GB এর সাইজও যেমন 8 GB মেমোরির সাইজও কথা কয় না নাকি সানফুরেরটা দের হাত বড় সব মেমোরির সাইজ 64 GB মেমোরি আর 1 GB মেমোরির সাইজ ডিজাইন ভেতরের কারবার একনি এখন সাইজ দেখেই যদি কেউ কয় আমার 64-এর ভিতরে যা আছে এটা 1 GB-র ভিতরে ঢুকা এবার কম্পিউটারে দিলে কম্পিউটার হ্যাঁ ওই যারা কাজ করবে ওরা হ্যাঁ হয়ে বসে থাকে আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমোরি দিছে এই মাথাগুলো সব ডিজাইন সমান মেমোরির ভিতরের জিবি ব্যবধান আছে না কারো মাথার ভেতরের মেমোরির জিবি 1 GB কারো 8 GB কারো 100 GB কারো 200 GB দিতে 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 কত দিবে কয় যত জিবি আমি দিব সব হবে মাখলুকতের সীমানার মধ্যে খালেকেরে চিন্তা করার মতো জিবি আমি কোন মাখলুকতের মেমোরিতে দেই নাই অতএব খালেকরে নিয়ে চিন্তা করবি আস্তে চান্দি গরম হয়ে যাবে হঠাৎ করে দেখবি মাথা গরম কি ব্যাপার কয় জমিন ঘুরে না তুই ঘুরু জীবনে ফান খায় নাই ওরে দিছে কাঁচা সুগারি দিয়ে ফান খাইয়া মাথা গরম হয়ে গেছে কয় বিশ্বরোড বাঁকা করলো কে রে দোষ কি বিশ্বরোডের জীবনে যে ফান খায় নাই চান্দি গরম হয়ে গেছে মেমোরির জিবি কত যত হোক খালেকের সীমানায় যাওয়ার মতো জিবি আল্লাহ কাউকে দেয়নি জিবির সীমানা মাখলুকতের ভেতরে কারো জিবি কম কারো বেশি এই জন্যই তো এত ইখতিলাফ আমাদের ভেতরে এত মতানৈক্য আমাদের ভেতরে এত দ্বন্দ্ব আমাদের ভেতরে জিবি কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কারণ কারো জিবি বেশি কারো জিবি কম কেউ বেশি বুঝে কেউ কম বুঝে কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবি নাই কোন জিবি
এডির কাম কি কয় বয়ে বয়ে আলেমদের লিস্টি করবে আলেমরে কেমনে আটকানো যায় বয়ে বয়ে ইমামের পেছনে লাগবে ইমামরে কেমনে আটকানো যায় বসে বসে মাদ্রাসার লিস্টি করবে কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে আল্লাহর কসম জীবনভর লিস্টি করতে পারবি হাতটা বাড়াইয়া দেখ তোর ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে যাবে El mera e zazu kar dan behesab khalqe ra da dan jawab e ba sawab haq na darab duste khalqa zare ra niste e khaslat e ke din dare ra Allah bolen tora amar banda e yahudi dharmer manush তোরা উজায়েরের মাথার মুকুট বানাইছো ওই উজায়েরেরও আমি আল্লাহ বানাইছি 100 বছর বিছনায় ফলায় রাখলাম মাটির গুমায় মৃত্যু অবস্থায় ঘুমের থেকে উঠাইলাম উজায়ের সাজা কইছনি হইছি এতক্ষণ কইছিলা হয় ঘুমে কয় মিনিট ঘুমাইলা হয় একদিন বা আধা বেলা আল্লাহ কয় 100 বছর টানা সময় চলে গেছে সেই উজায়েরের কে বানাইছে Lam yalid lam yulad ulaikas Lam yalid lam yulad ulaikas Walid maulud ra ukha Hey, ghumay darsin, hey! Na poli din lai boi dala na? Ki ghumay tisai? Ittu tu ghumay boi, attu din khela dekso, ekhon ghumer kaza korbi সারা রাতে দিন বানায় ফলাইছো তোর কলিজার মামু আর্জেন্টিনা ব্রাজিল কয়েকটাই জিকির করতে করতে মইরেই গেছে বিনা হিসাবে জান্নাত না শহীদ কেন কেন কয় মরার আগে কালেমা কি কয় আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা হইরা মরছে জান্নাত রেডি আরে ভিডা রে ভিডা আল্লাহ হেদায়েত দান করুন কেমন দেশ আর্জেন্টিনা ব্রাজিল যেখানে মুসলমানের কপালের উপরে লাঠি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না এই ভাগলটা যদি মদিনার জন্য হইতি কি সারা রাত ঘুম নাই রাতের দিন বানায় ফলাইছে এই ভাগলটা কারইলে কাজ হইতো মদিনার নবীর যদি ভাগল হইতি সুন্নতের ভাগল হইতি দুনিয়াতে তোর মতো শান্তিতে আর কেউ থাকতে পারত না আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আছি বলেন তো পৃথিবীতে আল্লাহর রাসূলের সুন্নাত ওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ এই সম্মান কে দিবেন আল্লাহ আমগো শেয়ারের কোনো মেয়াদ আছে নি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে এমপি সাহেবের কোরআন ওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই কেউ আইবো নামে আমি উঠবো কিলে কিলে আছে নি নাই সম্মান কে দেন আল্লাহ একমাত্র আল্লাহ কেন রাসূলের সুন্নাত অনুযায়ী চলো সম্মান বেড়ে যাবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে আলেমদের পক্ষে না বিপক্ষে মাদ্রাসার পক্ষে না বিপক্ষে বলেন এত দুশমনির মাঝেও কি কোরআনওয়ালারা অসম্মানে আছে মহামারী করোনা গেল এখনো কিন্তু যায় নাই এই মহামারী করোনা এত মারাত্মক কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকরিজীবীর চাকরি নাই কিন্তু নজর করে দেখো ও চাঁদপুরের মুসলমান আল্লাহর শুকর কোরআনের একটা মাদ্রাসাও আজ পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহর কুদরত কারে বলে কত মানুষ চাকরি চাইরা রাস্তায় কাজ করে মাটি কাটে রিকশা চালায় ভ্যান চালায় একজনের দাঁড়াইয়া বলো
করোনার কারণে না খাইয়া একজন মাওলানা রাস্তায় রিকশা নিয়ে নামছে নামছে না খাইয়া থাকলেও আমার মালিকের বান্দা ভুলে নাই আমার মালিকের দেখে বলছে আল্লাহ তুমি আমার মাহবুব আমি তোমার বান্দা তুমি রিজিকের মালিক মেহেরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও যদি অন্য সময় তিন লোকমা খাইতো এখন বান্দা এক লোকমা খাইয়া আল্লাহর শুকর আদায় করে দেখে আগে তিন লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল তাজা হয় না ক্ষুধার তৃষ্ণা এখন এক লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায় কুদরত কা আল্লাহ ও ভাই আল্লাহর আস্তে একটু সাউন্ড বাড়া ভাইরা আমার আমার এই বক্সেরটা বাড়া আর বাইরের দি আমার জানার দরকার নেই আমার বক্স ঠিকমতো দে আগের দিন 13টা ফেয়ারা খাইয়া টের পাইনা যে ভিতরে কি গেছে কেউ যুবকেরা আরে এখন একটা ফেয়ারা খাওয়ার না মানুষ और দেখায় কার বাড়ি না কিন্তু লইছে সাইজটা বাঙালি তো নফসে খাও আমায় ভাইছে ডাক্তার কইছে মিষ্টি খা হারাম খাইলেই মরবি হে গেছে মিলাদুন নবীর জিলাপি গই আছে নি সবে বরাতের জিলাপি খাইতে যাইয়া গরম গরম পাইছে না তো এক পোডলা টান দিয়ে আরাকাত বাড়াইছে সিফা দিয়া আরেকজনের পিছন দিয়ে তাকায় দেখে আমি একটা ভাইনেও দুই ডালো এটা নেও বগলের তলের ডালো দিছে দূর আর কি ধরছ ধরে রেখে যাও কই তুমি দুই ডাটানো আমি একটাই ভাইনে এলো ধুম কিলাকিলি আরে কিলাকিলি জেলাফির ফোটলা ফায়ার তলে ভর্তা ওদিক দিয়ে সবাই লয়ে ভাগছে একজনও ভয় না দুইজনে সিল্লা সিল্লা এবার মসজিদ থেকে বাইরে রেখে খোদা আসনি কয় আসি এই মসজিদের আমার জীবনে ঢুকায় সমস্যা জেলাভি ভাই নেই এরকম আশেক আছে না নাই হায় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক আমি তোমার মাহবুব তোমরা আমার বান্দা নজর করে দেখছুনি অবদ্য ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধরে মাথার মুকুট মনে করো যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহর ধ্যান করে পাওয়ার জন্য যেটাকে সাধনা বলে মোরাকাবা বলে মুজাহাদা বলে এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো সাধনা বুঝেননি আমরা তো টের পাই না একদিনে রোজা রাখলে চান্দি গরম হয়ে যায় কি ইফতারির টাইমে বইয়া কয়জন বইছে দশজন পেলে সামনে বুটমুড়ি চিরা শরবতে দশজন আর খালি ডাইনে চায় বামে চায় যেটা আমার একারই হবে না আমার একারই হবে না যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো কা করি তো দুই তিনটে উঠে গেলে তুই ফেলে টামি হইতা মাওলার কুদরত কি যখনই আজানটা দিছে শরবতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে এবার নিজের ফেলে দেই শেষ করতে এ বরকত কার কাদের কুদরত তু দারি বরকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহান এই মান তাওয়াজ্জা লিল্লাহ রাফাআহুল্লাহ যেই বান্দা আল্লাহর মহব্বতে বিনয় হয়ে যাবে আল্লাহ মর্যাদা তার বাড়ায় দিবেন কে বাড়ায় দিবেন আল্লাহ যার মর্যাদা দিবেন আল্লাহ তার যোগ্যতা দেখে না তার চেহারা দেখে না আল্লাহ দেখে বান্দার কলবের জ্বলন আর তামান্না বান্দার কলবের হালাত দেখে বান্দা কি চায় আমার মাওলা যোগ্যতা দেখেন না দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়ে চেয়ার দেয় আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয় কুদরত কার আল্লাহ
likulli shay'in zinatun fil wara wa zinatul mar'i tamamil adabi az khuda kha hi me tawfiq e adab be adab mahroom e gasht az fazl e rab amra kar banda Gautam Buddha পাহাড়ের জঙ্গলে দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটি থেকে একটা পোকা বের হয় আঙ্গুদাশে ওই পোকা বলে ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেলল এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল ধর্মের নাম বৌদ্ধ ধর্ম এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ ওরা মাছ জবাই করে না গরু জবাই করে না ধর্মের এটা মূল স্লোগান জীব হত্যা মহাপাপ এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তার অভাব নাই ভক্তরা কয় বুদ্ধদেব আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন গৌতম বুদ্ধ বলে কথা বলতে কষ্ট হয় তারপরে একটু পরিচয় দেই আমার অন্তকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে তিনি মৈত্রেয় বুদ্ধ মৈত্রেয় মানে সাংস্কৃতিক শব্দ শান্তি বা এতটুকু পরিচয় হবে না বিস্তারিত পরিচয় চাই গৌতম বুদ্ধ ডেকে বলে আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে তার আরেকটু পরিচয় নাও তিনি আমার মতো বুদ্ধ নয় তিনি হবেন শান্তির বুদ্ধ তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা তার নাম হবে মুহাম্মদ আল্লাহ বলে দেখ বান্দা ওরে আমি বানাইছি তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমরা আমার গোলাম আমি তোমাদের মাহবুব তোমরা আমার বান্দা আল্লাহ বান্দা বলতে বড় মহব্বত করেন কারণ আমার ছাত্রটা আমার ওস্তাদ দামি আমি ওস্তাদ বললে বড় মজা লাগে কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে আমার আমার যারা ওস্তাদ আমারে ছাত্র বইলা খুশি নেবে যার কথা বলেন না কেন পরিচয় তো আমার অন্যটা আছে আমার নাম এই বাবার নাম এই বাড়ি এই কাজ করি এই কয় না কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র ওস্তাদের মান বেড়ে গেল ছাত্রের মান বেড়ে গেল আল্লাহ বলেন তোর পরিচয় আছে অনেক আমি মাওলার পরিচয় আছে আলাদা তবে তোমার সাথে আমার আসল পরিচয় তুমি আমার বান্দা আমি তোমার মাবুদ এই জন্য আমার বান্দা বললাম আর কারো বান্দা না আরো কত আশ্চর্য কথা আল্লাহর এমন একটা দামি কিতাব এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন সব নবীদের নাম নিয়া 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 কথা বলেছেন কিন্তু আমার নবী মুহাম্মদ আমাদের মায়ার নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই অন্য নবীর নাম ধরে ডাকলেন আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন কয় আমার নবী কেমন দামি জানো মুসা নবী আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু সব নবীরা আমার বন্ধু মুহাম্মদ আমার বন্ধু তবে ব্যবধান সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই আমার বন্ধুর আশেক তো আমি নাম ধরে ডাকি কেমনে আমার মহব্বতের বন্ধু আমার কলিজার বন্ধু এজন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতে কি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إبراهيم كامي ندا دلام آواز دلام তোমার পরীক্ষা কামেল হয়ে গেল আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম দরিয়া ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ আমি আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাকলাম ইয়া নূহ ইয়া দাউদ
ইয়া সুলাইমান আমি সবার নাম ধরে ডাকলাম আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জানো নি এমন 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 দামি শব্দ দিয়ে নবীরে সম্বোধন করলাম যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা এক একটা শব্দের বিশ্লেষণ অনেক আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম যেই শব্দ অন্য কোন নবীর বেলায় আমি ব্যবহার করি নাই আমার বন্ধু মুহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির আল্লাহ পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না বরং দামি শব্দ রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন এক একটা শব্দের অনেক ব্যাখ্যা রাহমাতুল লিল আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা খাতামুন নবিয়িন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা সিরাজাম মুনিরা আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাশিরাও ওয়া নাযীরা মূল কথাটায় ডুবতেছি আমার নবীর নাম ধরে ডাকেন নাই সব নবীর নাম ধরলেন নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ অনেক অলংকারওয়ালা শব্দ অনেক ফাসাহাত বালাগাত ঢুকানো কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য বলবো হাজারো আর সুজ্জের মধ্যে সবথেকে বড় আর সুজ্জ এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম এক সফর জমিনে আর এক সফর আসমানে খেয়াল করবেন আগাবো সামনে এক সফর জমিনে আর এক সফর আসমানে দুটোটা সফর হয়েছে রাতে দুটো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে একটা সফর হলো কান্নার সফর দুঃখের আর একটা সফর হলো সুখের সফর জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো সঙ্গী সফর আবু বকর কান্নার সফর এর থেকে আরো আশ্চর্য আসমানের সফর বাইতুল্লাহ থেকে শুরু হয় যে অলৌকিক সফর দের হাজার বছর চলে গেল আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম কোথাও মেয়েরাজের বয়ান করেছে এক নাস্তিক মাইক লয়ে কয় মানি না দেখেন নাই কেন বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বলল এটা কেমনে হয় নবী কয় কত সামান্য আমি জমজম পানি পানি দিয়ে ওযু বানাইয়া গেলাম সফরে এসে দেখি ওযুর পানি এখনো গড়ায়া পড়ে আরো আস্তে করে বল সুবহানাল্লাহ এই আস্তে কইলে আল্লাহ শুনে না কথা শুনে না তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কে রাত আস্তে পাও চলবে সালাকি বান্দার কাজ মালিক যেভাবে বলে ওইভাবে মানবি কোন যুক্তি দিবি নাস্তিক হয়ে যাবে কোন যুক্তি সব জায়গায় চলে ভাইরা আমার আমার নবীর এই সফরকে বেঈমানেরা মেনে নিতে এখনো পারে না কারণ মক্কা থেকে রওনা মদিনায় গেল 14 দিন লাগাইয়া আর মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ যেখানে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব বাইতুল্লাহ এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আমার মদিনার নবীর মসজিদে এক রাকাতে 1,000 রাকাত নামাজের সওয়াব 50-এরও হাদিস আছে তবে মজবুত হলো 1,000-এর হাদিস 1,000 রাকাতের সওয়াব আমার নবী এই যে এক মাস লাগে বাইতুল মাকদিস পর্যন্ত মক্কা থেকে যাইতে নবী কয় আমি বোরাকে উঠলাম চোখের পলকে বাইতুল মাকদিসের সামনে হাজির
সুবহানাল্লাহ তো কইছেন চিন্তা করলে মাথা আমনে ডগর হয়ে যাবে কেমনে সম্ভব ওই যে শুরুতে বলছিলাম অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল এবার মূল কথাটা কি যে এত বিশাল একটা অলৌকিক ঘটনা যেটা কিয়ামতের আগে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এরকম অলৌকিক ঘটনা জীবনে ঘটেনি ঘটবেও না একমাত্র রহমাতুল লিল আলামিনের বেলায় ঘটলো আশ্চর্য হলো কোরআন শরীফে যেই নবীর নাম নিল না উত্তম শব্দ দিয়ে ডাকলো কিন্তু এই অলৌকিক মিরাজের ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ পাক শুধু বান্দা বলে সম্বোধন করলেন রহমাতুল লিল আলামিন বলেন নাই খাতামুন নবিয়িন বলেন নাই আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি আবদিহি আমি সুবহান পবিত্র যিনি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে বান্দা বলতে কে আমাদের নবী বুঝেন নি কিছু নবীর এত দামি দামি শব্দ দিয়া ডাকলেন কোরআনে আর এত বড় এক ঘটনার ক্ষেত্রে আল্লাহ এমন একটা শব্দ বললেন একেবারে সাধারণ শব্দ আমরাও বান্দা হিন্দুরাও বান্দা মুহাম্মদেরও কইলেন বান্দা এটা কেমনে হলো বান্দার দাম আছে কিনা এবার বুঝেন আমার নবী রে আল্লাহ একা বান্দা কেন আর কি শব্দ ছিল না আমরাও বান্দা হিন্দু আল্লাহর বান্দা ইহুদিরা আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা বৌদ্ধ ধর্মের লোকেরা আল্লাহর বান্দা সব দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা আমি নাপাক বেনামাজিও আল্লাহর বান্দা আমি সুৎখর ঘুষখর আল্লাহর বান্দা মুহাম্মদেরও আল্লাহ বললেন আমার বান্দা ব্যাপারটা কি ব্যাপারটা শুনবেন আল্লাহর রসূলকে আমার আল্লাহ বান্দা বলার তিন কারণ কয় কারণ সময় থাকলে একটা অথবা দুইটা বলে যাব তাও আপনাদের ধৈর্যের উপর উঠবেন আমা আলাইনা বাস আল্লাহ কবুল করেন জিন্দেগি মে बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है रातेर तो आर घूम नहीं घुमा से ए बासाय जे जाइबेन एक जनो घुमाइबेन रास्ता ए मोनाजातेर हरी बिरी ए तो रेडी शरीर गरम करते हो ना मोनाजाटा दिया बेर ना होइते बिरी तान की बासाय गिया घुमाबे ना ওই সিনেমা হল আছে না কি মোবাইল নিয়ে মোরাকাবায় বসে যাবে কই ছেলে কই মেয়ে কই সন্তান কই বিবি সারাদিন ব্যস্ত রাতের বেলা সন্তানের সময় দিবা মোবাইল নিয়ে রাত কাটাইলা তাও করলি কিরে যুবক সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া জেনার গুনা করলি কবিরা গুনা করে করে রাত কাটাইলি আয়নার সামনে গিয়া তাকায় দেখ তোর চেহারার ভেতরে আল্লাহর কোনো নূর নাই চেহারার ভেতরে কোনো উজ্জ্বলতা নাই যাও একটু থাকতো এও চুল কেইটা বান্দরই আর সব খুয়াই ফেলে যা একটু লাইনে ছিল চুল কেইটা বান্দর হয়ে গেছে কিও বান্দর কেন কাম গো মিস্টার ডারউইন সাহেবের থিওরি না আমরা বানর থেকে হইছি তো ডারউইনের থিওরি মিস্টার ডারউইন আজকে কলেজের পাঠ্য বইয়ের মধ্যে ঘটনা দিয়েছে সমস্ত ছাত্ররা ছাত্রীরা জানো দিমাগ নষ্ট করে ফেলে মানুষ আল্লাহ বানায় নাই এমনি এমনি বানরের থেকে হইছে নাউজুবিল্লাহ আসে না
ও ভাই চুল কাটার মধ্যে কি মদিনার আদর্শ নাই জবাই করে বেঈমানের পা ছাটকালো তুমি আবার বলো নবীর আসে তোমারে নবী সুপারিশ করবে না কেন নবী তোমার কাছে খুব ঠেকা ও গো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে ওরে নবীর আশিক উম্মতের দল আজকে তাকাইয়া দেখো আমার মতো হুজুর না তোমার লাইনের বহু ইংরেজি পড়ুয়া নবীর আদর্শ মানিয়া চলে আসে না নাই স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো তাকায়া দেখো তোমার মতো ইংরেজি পড়ুয়া গালে দাড়ি পাঁচ বেলার নামাজি ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয় এরকম ছাত্র অভাব নাই যুবকের অভাব নাই তুমি কি করলা আর এই বাহাদুরি কয়দিন করবা কয়েকদিন আগে মহামারী আরে রাতের বেলা চিত্রাং নামের একটা তুফান হয়েছিল তোমরা সবাই জানো যুবকেরা বিদেশে চাকরি করেছে যুবক জিন্দেগির কামাই করা সব টাকা নিয়ে বাড়ি আইসা দেশে আইসা একটা বিল্ডিং করলো দুই তালা বিল্ডিং করিয়া ডুববে মাত্র দুই দিন বাকি মিস্ত্রি এমার্জেন্সি কাজ করে রাতের বেলা ঘুমাইতে যায় বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে একটা খাটের ভেতরে এক পার্শ্বে যুবক আর এক পার্শ্বে তার স্ত্রী তার পার্শ্বে কন্যা ঘুমাইছে রাতের তুফানে এমন একটা গাছ উপরাইয়া টিনের ঘরের মাঝে বলল লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে তিনজন আর বুকে চাপ লাগলো তিনজন নাই এই তো দুনিয়ার খেলা কয়দিন আর বাঁচবি রে যুব এমন একটা দিন নাই রাত নাই যুবকের লাশের খবর নাই নিজের বিবেকতার সাথে কেন বেঈমানি করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না আল্লাহর ভয় কি নাই হুজুরদের কথায় তোমার সন্দেহ লাগে বাদ দাও কোন হুজুর মানবা না কিছু সময় বাদ দাও কিন্তু তোমার বিবেক নামের আদালতকে বলি আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমল ওয়ালারা জান্নাতে যাবে যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে জান্নাতটা কেমন আরামের ঘর লতাও বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত তোমাদের দেওয়া হবে যে মধুর নহার দুধের নহার থাকবে এমন মজার জান্নাত মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজি একটা ফল খাবা আম দেখবা আম হাজির তাই আমের ভিতরে শক্ত একটা জিনিস আছে কি জানি না বাড়া দেখো বাড়া নাই এটা নাই আমার সে খাইতেছো এক ফলে সত্তর রকমের মজা খাইতে খাইতে পেট মোবারক মোটামুটি চাঁদপুর জেলার মতো বড় হয়ে যাবে একটা ঢেকুর দিবে জাগার ফেট আগের মতো হয়ে যাবে ও আল্লাহর বান্দা এমন মাওলা আমাকে তোমাকে জান্নাত তিনি এমন মজার খানা দিবে নজর করিয়া দেখো দুনিয়াতেই যদি তোমারে এক জিনিসে অনেক মজা দিতে পারে আখেরাতে পারবে না কেন তোমাদের সাতপুর মোহনার নদীর মধ্যে ইলিশ মাছ ধরো দেখছো নিরে বাবারা ডিমওয়ালা মাছের মজা এক রকম ডিম ছাড়া মাছের মজা আর এক রকম
মাথা খাবি মজা এক রকম লেস খাবি এক রকম কোলের মাছ এক রকম পিঠের মাছে মজা আরেক রকম ডিমে আরেক রকম একটা মাছের ভিতরে এত ধরনের মজা যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে আখেরাতে জান্নাতীদের কেন পারবে না বেহেশতাজা কে আজারে নাবাসব কাছে রাবা কাছে কারে নাবাসু ভাইরা আমার আমার নবীকে বান্দা কেন বলেছেন তিনটা কারণ এই এমন এক অলৌকিক ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীরে বান্দা বলে ডাকলেন একটা আশ্চর্য বিষয় কারণ যেই নবী বলেন আমি চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমেছিলাম দরজা লাগানো হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন একটু আসর করল সজাগ হয়ে দেখি রাতের গভীরে জিব্রাইল আমিন বসা উপরে তাকায় দেখি ঘরের ছাদ ফাঁকা কিও জিব্রাইল ভাই এই রাত্রে আপনি ছাদে তাইলেন দরজা ছিল না উল্ডা ঢুকলেন কেন কাজকে ব্যবহারটাই হবে সব উল্ডা তাই নাকি বলে হা জিব্রাইল তার ডানা নবীর পা মোবারকে লাগাইছে নবী সজাগ নবী বলে আমারে দইরা জিব্রাইল আমিন আমারে নিয়ে গেল হাতিমে কাবা ওখানে নেওয়ার পরে আমি শুয়া বললাম আমার বুকটাকে চিরলো ভেতর থেকে আমার কলপটারে বের করলো স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলো জামজামের পানি দিয়ে তারে ধুইলো আবার আমার বুক সিনার মধ্যে রাখলো আবার চাপ দিল আগের মতো হয়ে গেল আমি টের পাই নাই রক্ত যায় নাই সেলাই লাগে নাই এবার আমাকে বলল জামজামের পানি দিয়ে অজু বানান আমি অজু বানাইলাম অজু কমপ্লিট বোরাক হাজির নবী বোরাকের মধ্যে উঠেন আল্লাহ ডাকছেন আপনাকে দাওয়াত দিবেন তার বাড়ি যাবেন কই পাইলে এত সুন্দর বাহন আল্লাহর হুকুম জান্নাতি বাহনটা নিয়ে আসি পোশাক পরাইছি জান্নাতি পোশাক হুয়া হুকুম জিব্রাইল কইউ শেতাব বোরা কে কে জান্নাত সে কর ইন্তেখাব সাজা উসকো জেওর সে তু তাবা পা ফির উসকো তু কাবা মে লে কর কে যা নবী উঠবেন বোরা কে বোরাক মাথা নাড়াইতেছে একটু কেমন যেন অভিমান অভিমান ভাব এই বোরাক এমন কেন করো আমার দুঃখ নবীজিরে আমি লব আমার জীবন ধন্য আখেরাতের ময়দানও আমি চাই আমার পিঠে নবী বাহন হবেন আমার নবী সাওয়ার হইয়া এরপরে যাবেন আমাকে ব্যবহার করবেন কবুল হয়ে গেল নবী বলে বসলাম চোখের পলকে বাইতুল মাকদিস এক মাসের পথ আমি হাজির সেখানে গিয়া দেখি সব নবীরা আমার জন্য স্বাগতম জানাইতেছে আজান হয়ে গেল নামাজ হবে নামাজের ইমামতি কে করবেন নবী জিব্রাইল আমার হাতটা দইরা সামনে নিয়ে গেলেন আর বললেন মোহাম্মদ নবী যেখানে উপস্থিত যেখানে হাজির ওখানে অন্য কারো ইমামতি করা হারাম আমনে গো সানপুরের মসজিদে নবী আইয়ে নেই যদি আইয়ে তাহলে ইমাম সাহেবের ইমামতি হারাম নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বলা কথা বলা কি হারাম যারা কয় নবী আইছে এরা সিল্লাইয়া পড়েনি কথা কেন স্পষ্ট কোরআনের আয়াত রসুলের সামনে সাহাবায়ে কেরাম বাজে কথা বলতেন না কাজের কথা বলতেন কাজের কথা রসুলের সামনে উচ্চ কণ্ঠে বলা হারাম অতএব উম্মতেরা যদি কেন নবী আইছে জোরে জোরে সিল্লাইয়া যদি কথা বলে কোরআনের পক্ষে না বিরুদ্ধে নবীর সাথে আদব না বেদবি বেদবি করলেই সে বিনা হিসাবে জান্নাত নবী করবে তার সুপারিশ না এত সোজা আল্লাহ হেদায়াত দান করুন নবী বলেন এখান থেকে আবার চললাম আসমানের দিকে জমিন থেকে 500 বছরের পথ 500 বছর যাইতে 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 প্রথম আসমান দেখা যাবে নবী কয় চোখের পলকে হাজির আস্তে কোন আমার মাওলা আস্তে কইল শুন জোরে যখন কইছেন তা আরেকটু জোরে কন তো একটা জোর হইলো গোল কইয়া যে আর্জেন্টিনার আওয়াজটা দিছিলেন বাচ্চা চিৎকার দিয়ে ভয়ে বেউস হয়ে গেছে মায় উঠেছে হাত আল্লাহ এদিকে ঠাডা দাও না
আমার বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলো ভয় পাইলো আল্লাহ তোমার গজব কোথাও না থাকলে এগো দাও বরদোয়া হাত তুলে করা লাগে না কলিজার থেকে কষ্ট এটাই বরদোয়া মনে থাকবে ঠিক হাতুড়ায় বরদোয়া করা লাগে মনের কষ্টের নামই বরদোয়া তোমার ব্যবহারে কষ্ট পাইছি এটাই বরদোয়া এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর গেল তত দূরের গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী সুবহানাল্লাহ জমিন সাক্ষী দর কিয়ামত ই জমিদার নে কবর দর কিয়ামত ই জমিদার নে কবর কে যে না দিদা গাওহি হা দেহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা কিয়ামতের দিন জমিন হবে তোমার আমার সাক্ষী নবী বলেন আমি আসমানে গেলাম চোখের পলক সীমানা কত বছর কয় 500 এখন আসমানে ডুববো গিয়া দেখলাম দুইটা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো দোনো দরওয়াজায় দুইটা তালা লাগানো নূরের তৈরি তালা জিব্রাইল কয় দারোয়ান কই কয় ভিতরে দরজা খোল কে কয় আনা জিব্রাইল তোমার সাথে কে হুয়া মুহাম্মদ তুমি এখানে নবীরে লই আইছো অনুমতি আছে নি আছে কয় দরজা খুলে দে কয় চাবি নেই তো চাবি কই মুহাম্মদের হাতে নূরের তৈরি তালা দুই দরজায় লাগানো চাবি কই মুহাম্মাদের হাতে কয় কেমনে মুহাম্মদ ইসমে আজম বলবে তালা খুলে যাবে মুহাম্মদ তালায় হাত দিলেন বিসমিল্লাহ নূরের তালা দোনোটা খুলে গেল নবী বলে ঢুকলাম ছেড়ে দিব না এ ছেড়ে দিব আল্লাহ ভাইরা আমার ভাইরা আমার নবী বলেন দরজা দিয়ে ঢুকলাম কই ঢুকছেন আসমানে না বাইরে দিয়ে ভুরা ফেন্ডেল আটকানো না দরজা দিয়ে ঢুকছি মনে করছিলাম ভিতরে জায়গা খুব কি কম ভিতরে ঢুকে দেখি আরে বাপ রে বাপ 50,000 মানুষ বয়ে বয়ে বয়ান শুনতেছে কয় যে এটা বাইরের থেকে কি পরিমাণ দেখা যায় হাইট গড় কয় মোটামুটি 10-12 হাত না 50 হাত 200 হাত উপরে নিচে 10-12 হাত নবী কয় আসমানদার ভিতরে ঢুইকে দেখি ভেতরটা 500 বছরের দূরত্বের ভিতরের জায়গা আমি মোহাম্মদ গুরলাম জিব্রাইল খালি এইটা দেখায় আর আমি দেখি আদম নবীর সাথে হেন আবার মোলাকাত কয় নবী রইছে কবরে আসমানে গেল কেন কয় নবী কবর থেকে যদি আসমানে যাইতে পারে আমি গো আখিরি নবী কি ওই মদিনাতে সান ঘুরাইতে আরে না কেমন পাবলি হেদিন এক জায়গায় বয়ান বইয়া তাকওয়ার বয়ান করতেছে তাকওয়া কি কাজে গুনাহ থেকে পবিত্র থাকা যে গুনাহ করে না তার নাম মুত্তাকি বলতেছি ঘুরে টুরে 5 মিনিট বুঝাইয়া কইলাম যে গুনাহ করে না এবং গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না সে কি সবাই বলবে কি মুত্তাকি একজনের সামনে তে কয় কাফের তা আমি কইলাম যে শীত বাড়লে ভাগলো বাড়ে ব্যাপারটা কি বয়ান ফিরে ভাত খাইতে বইছি রাত্রে খানা খাইতে বইছি আমার সাথে আরো মাদ্রাসার বড় হুজুর ওই ওদিকে কোন দিক তাও বলা যাবে না এখন খানা খাইতে গোস্ত নিয়েছি আমি তো খাইতেছি আমার লাইন মতো হুজুরের দিছে মুরব্বি মানুষ আমি জিগাইতেছি ভাই এটা কি দেশি না ফারম কয় আলহামদুলিল্লাহ আরে ভাই দেশি না ভারত কা আলহামদুলিল্লাহ হুজুর যতবার জিগে হে আলহামদুলিল্লাহ এরম মগা হায় 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 পয়গম্বর বলেন আমি প্রথম আসমানে ঢুকলাম 500 বছরের ফাঁকা ঘুরে ঘুরে দেখলাম
এরপরে আমি উপরে গেলাম আসমান ভেদ করে উপরে গেলাম উম্মাহ প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য 500 বছরের ফাঁকা এর উপরে দ্বিতীয় আসমান দুই দরজা তালা লাগানো নূরের এইভাবে সাতটা আসমান ভেদ করলাম সাত আসমানের উপরে গিয়া দেখলাম নূরের তৈরি বাইতুল মামুর কাবা ফেরেশতারা তওয়াফ করে ইব্রাহিম নবী টেক লাগাইয়া বসে আছেন ও নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন ইব্রাহিম বাইতুল মামুরের সাথে 70,000 এর ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তওয়াফ করে একবার যাদের সুযোগ হবে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সুযোগ তাদের হবে না এত বেশি ফেরেশতার সিরিয়াল নবী কয় আরেকটু উপরে গেলাম দেখি সিদরাতুল মুনতাহা বিশাল এক বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়ইগুলো তেলের ড্রামের মতো এক একটা বিশাল বড়ই এবার ওখান থেকে আবার শুরু চললাম উপরে অনেক উপরে যাইতে যাইতে দেখি অন্ধকার আগুন চারদিকে আগুন আমি ভিতরে দিয়া যাইতেছি আল্লাহর কুদরতে আমার গায়ে আগুন লাগে না অনেক উপরে গিয়ে আবার দেখি পানি চারদিকে পানি আমি ভিতরে দিয়া চলছে আমার বাহন কত দ্রুত আল্লাহু আলাম উপরে পানির উপরে অনেক উপরে গিয়ে দেখি ওই পানির উপরে নূরের তৈরি আরশে আজিম আটজন ফেরেশতা আরশে আজিম কাদের মধ্যে নিয়ে দাঁড়ানো এদের পা হলো সাত জমিনের নিচে আমি আরশে আজিমটা ঘুরে দেখতেছি হঠাৎ দেখি এক পাশে বিশাল বড় একটা তক্তা যার কোরআনের নাম লাউহে মাহফুজ লাউহুন মানি তক্তা মাহফুজ মানি সংরক্ষিত তক্তার ভিতরে দেখি সুন্দর করে 30 পারা কোরআন লেখা ওখানে যেই সিস্টেমে লেখা ঠিক ওই সিস্টেমে আমগো কোরআন লেখা বর্তমানে আরো আস্তে বল এরপরে উঠলাম আমার মাওলার কুরসি চেয়ার কুদরতের চেয়ার নূরের তৈরি চেয়ার আটজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আমার মাওলার কুদরতের আসন আবার আমার মাওলা ডাকছে তার কাছে এই যে চেয়ার মাওলার কুদরতের আসন বড় কত আল্লাহ কয় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ এত বিশাল কুরসি আসমান জমিন চেয়ারের ভিতরে প্যাকেট করা এবার বুঝেননি চেয়ারটা কত বড় তাও কি খালি 70,000 নূরের পর্দা দিয়ে আটকানো আল্লাহ আমারে ডাকলেন আমারে আল্লাহ কাছে নিলেন পর্দা উঠান আর আমারে কাছে নেন পর্দা সরায় আমারে কাছে নেয় নিতে 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 মাঝখানে শুধু একটা পর্দা বাকি আল্লাহ আমারে বসাইয়া মজার মজার আলাপ শুরু করলেন দীর্ঘ সময় কথা বললাম আবার আমার আল্লাহ এই কথার পর আমারে পাঠায় দিলেন আমি রাত্রের সামান্য সময় রওনা হইয়া আবার আয়শা মক্কা নগরীতে ফজরের নামাজ পড়েছি মিরাজ কে হামারা নবী সবে সামাওয়াত মিরাজ কে হামারা নবী সবে সামাওয়াত নেহি ভোলাওয়া হা নবী হাম গুনাহগার উম্মত দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे
bandegi sharminda hai zindagi be bandegi sharminda hai mayar nobi chole aslen eto bishal safar nastik beimanera bole eta muhammad shorsho dile hoy na shopne hoyeche Allah kaya sob beimaner samosto prosner jawab dewar jonno ami Allah ei Qurane Mi'rajer ghotonate banda shobdo bole jawab diye dilam sob nastikder samosto prosner jawab dilen Allah shudhu banda shobdo bolar dara kemne Banda bolar tin karon amar nobir keno banda bollen tinta karon ek shurutei bolechi maular sathe bandar mohabbatar porichoyer sutro holo ibadat jara ibadat kore tara abdu ba abed jar ibadat kore tini mabud ar sara jogoter bhitore ibadat korar moddhe amar nobir theke beshi arekjon o nai ase আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী নামাজে দাঁড়াইলেন তো দাঁড়াইলেন রাতের বেলা রুকু নাই সিজদা নাই দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকার কারণে পা মোবারক ফুলে গেল আমি আয়েশা নবীকে একদিন জিজ্ঞাসা করলাম এত কষ্ট করে কেন ইবাদত করেন আপনার তো কোনো গুনাহ নাই নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা ও আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না যেই আল্লাহ আমাকে অনেক কিছু দিবেন ওই আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না আরে নবীর উম্মত আমার নবী বান্দা বলার এক কারণ হলো বান্দা তো ইবাদতের মাধ্যমে হয় আমার নবীর ইবাদতের মতো কারো ইবাদত জমিনে আর কেউ হয় নাই হবেও না এই কারণে আমার নবীর হাতে করা সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন ওমর কান্না করেন ইবাদত করা বন্ধ নাই ইখলাসের ঘাটতি নাই ইলমের অভাব নাই আমল ইখলাসের অভাব নাই এরপরেও মরণ পর্যন্ত এত পরিমাণ ইবাদত করিয়াও কান্না বন্ধ করে নাই আখিরাতের ময়দানে আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো আমার নবীকে আল্লাহ বান্দা বলার আরেক কারণ হলো বান্দা কাকে বলে শুধু দেহ কিও শুধু দেহের নাম বান্দা শুধু রুহের নাম বান্দা না দোনোটার সমান নয় যার দেহ আছে রূহ নাই তারে কি বলে লাশ আল্লাহ তো বান্দা বলেন তাকেই যার রূহ আছে দেহ আছে আল্লাহ কয় আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম তার মানে শুধু রূহের ভ্রমণ হয় নাই দেহের হয় নাই আমার নবী জিন্দা সশরীরে মিরাজ করেছে কোন দলিল নাই শব্দটাই দলিল শব্দটাই দলিল বান্দা শব্দটাই দলিল আল্লাহর রাসূলের মিরাজ হয়েছে সশরীরে এজন্য আমরা বান্দা হওয়ার চেষ্টা করি আমি বক্তা আমি শাইখুল হাদিস আমি মুফতি আমি মাওলানা আমি খতিব কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য বান্দা যদি হতে পারি বান্দা কেমনে হব মিথ্যা মালার মাধ্যমে ধোঁকা দেওয়ার মাধ্যমে না ইবাদতের মাধ্যমে আর ইবাদত